নমস্কার, গল্পকথা চ্যানেলের সদস্য হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে বিবেকানন্দ রচনা সমগ্র থেকে স্বধর্ম বা জাতিধর্ম পড়ে আপনাদেরকে শোনাব। চলুন শুরু করি আজকের পর্ব। উদ্দেশ্য এক হলেও উপায়হীনতায় বৌদ্ধরা ভারতবর্ষকে পাতিত করেছে। বৌদ্ধ বন্ধুরা চটে যাও যাবে, ঘরের ভাত বেশি করে খাবে, সত্যটা বলা উচিত। উপায় হচ্ছে বৈদিক উপায়, জাতি ধর্ম স্বধর্ম, যেটি বৈদিক ধর্মের বৈদিক সমাজের ভিত্তি। আবার অনেক বন্ধুকে চটালুম। অনেক বন্ধু বলছেন যে এদেশের লোকের খোসামুদি হচ্ছে। একটা কথা তাঁদের জন্য বলে রাখা, যে দেশের লোকের খোসামত করে আমার লাভটা কি? না খেতে পেয়ে মরে গেলে দেশের লোকে এক মুঠো অন্ন দেয় না। ভিক্ষে শিক্ষে করে বাইরে থেকে এনে দুর্ভিক্ষগ্রস্ত অনাথকে যদি খাওয়ায়, তো তার ভাগ নেবার জন্য দেশের লোকের বিশেষ চেষ্টা। যদি না পায় তো গালাগালির চোটে অস্থির। হে স্বদেশীয় পণ্ডিত মণ্ডলী, এই আমাদের দেশের লোক, তাদের আবার কি খোসামত? তবে তারা উন্মাদ হয়েছে। উন্মাদকে যে ঔষধ খাওয়াতে যাবে, তার হাতে 2-10টা কামড় অবশ্যই উন্মাদ দেবে। তা শোয়ে যে ঔষধ খাওয়াতে যায়, সেই যথার্থ বন্ধু। এই জাতি ধর্ম স্বধর্মই সকল দেশের সামাজিক কল্যাণের উপায়, মুক্তির সোপান। ওই জাতি ধর্ম স্বধর্ম নাশের সঙ্গে সঙ্গে দেশটার অধঃপতন হয়েছে। তবে নিধুরাম সিধুরাম যা জাতি ধর্ম স্বধর্ম বলে বুঝেছেন, ওটা উল্টো উৎপাত। নিধু জাতিধর্মের ঘোড়ার ডিম বুঝেছেন, ওর গায়ের আচারকেই সনাতন আচার বলে ধারণা করেছেন, নিজের কোলে ঝোল টানছেন আর উৎসন্ন যাচ্ছেন। আমি গুণগত জাতির কথা বলছি না, বংশধর জাতির কথা বলছি, জন্মগত জাতির কথা বলছি। গুণগত জাতি আদি স্বীকার করি, কিন্তু গুণ 2-4 পুরুষে বংশগত হয়ে দাঁড়ায়, সেই আসল জায়গায় ঘা পড়েছে, নইলে সর্বনাশ হলো কেন? শঙ্করস্য চ কর্তা স্যামুপহন্না মিমাহ প্রজা। কেমন করে এ ঘোর বর্ণ সাংকর্য উপস্থিত হলো? সাদা রং কালো কেন হলো? সত্ত্বগুণ রজগুণ প্রধান তমগুণে কেন উপস্থিত হলো? সেসব অনেক কথা বারান্তরে বলবার রইল। আপাতত এইটি বোঝো যে জাতি ধর্ম যদি ঠিক ঠিক থাকে তো দেশের অধঃপতন হবেই না। এ কথা যদি সত্য হয়, তাহলে আমাদের অধঃপতন কেন হলো? অবশ্যই জাতি ধর্ম উৎসন্নে গেছে। অতএব যাকে তোমরা জাতি ধর্ম বলছো, সেটা ঠিক উল্টো। প্রথম পুরাণ পুঁথি পাটা বেশ করে পড়োগে, এখনই দেখতে পাবে যে শাস্ত্র যাকে জাতি ধর্ম বলছে, তা সর্বত্রই প্রায় লোপ পেয়েছে। তারপর কিসে সেইটি ফের আসে তারই চেষ্টা করো, তাহলেই পরম কল্যাণ নিশ্চিত। আমি যা শিখেছি যা বুঝেছি তাই তোমাদের বলছি। আমি তো আর বিদেশ থেকে তোমাদের হিতের জন্য আমদানি হইনি যে তোমাদের আহাম্মকিগুলিকে পর্যন্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে হবে। বিদেশি বন্ধুর কি,
বাহবা লাভ হলেই হলো। তোমাদের মুখে চুনকালি পড়লে যে আমার মুখে পড়ে তার কি? পূর্বেই বলেছি যে প্রত্যেক জাতির একটা জাতীয় উদ্দেশ্য আছে। প্রাকৃতিক নিয়মাধীনে বা মহাপুরুষদের প্রতিভা বলে প্রত্যেক জাতির সামাজিক রীতিনীতি সেই উদ্দেশ্যটি সফল করবার উপযোগী হয়ে গড়ে যাচ্ছে। প্রত্যেক জাতির জীবন ওই উদ্দেশ্যটি এবং তদুপযোগী উপায়রূপ আচার ছাড়া আর সমস্ত রীতিনীতি বাড়ার ভাগ। এই বাড়ার ভাগ রীতিনীতিগুলির হ্রাস বৃদ্ধিতে বড় বেশি এসে যায় না, কিন্তু যদি সেই আসল উদ্দেশ্যটিতে ঘা পড়ে তখনই সে জাতির নাশ হয়ে যাবে। ছোটবেলায় গল্প শুনেছ যে রাক্ষসীর প্রাণ একটা পাখির মধ্যে ছিল, সেই পাখিটার নাশ না হলে রাক্ষসীর কিছুতেই নাশ হয় না। এও তাই, আবার দেখবে যে যে অধিকারগুলো জাতীয় জীবনের জন্য একান্ত আবশ্যক নয় সে অধিকারগুলো সব যাক না, সে জাতি বড় তাতে আপত্তি করে না। কিন্তু যখন যথার্থ জাতীয় জীবনে ঘা পড়ে তৎক্ষণাৎ মহাবলে প্রতিঘাত করে। তিনটি বর্তমান জাতির তুলনা করো, যাদের ইতিহাস তোমরা অল্প বিস্তর জানো। ফরাসি, ইংরেজ, হিন্দু। রাজনৈতিক স্বাধীনতা ফরাসি জাতির চরিত্রের মেরুদণ্ড। প্রজারা সব অত্যাচার অবাধে সয়, কর ভারে পিষে দাও কথা নেই, দেশ শুদ্ধকে টেনে নিয়ে জোর করে সেপাই করো আপত্তি নেই, কিন্তু যেই সে স্বাধীনতার উপর হাত কেউ দিয়েছে অমনি সমস্ত জাতি উন্মাদবধ প্রতিঘাত করবে। কেউ কারুর উপর চেপে বসে হুকুম চালাতে পারবে না, এইটাই ফরাসি চরিত্রের মূল মন্ত্র। জ্ঞানী মূর্খ, ধনী দরিদ্র, উচ্চ বংশ নীচ বংশ, রাজ্য শাসনে সামাজিক স্বাধীনতায় আমাদের সমান অধিকার, এর উপর হাত কেউ দিতে গেলেই ভুগতে হয়। ইংরেজ চরিত্রে ব্যবসা বুদ্ধি আদান প্রদান প্রধান, যথা ভাগ ন্যায় বিভাগ ইংরেজদের আসল কথা। রাজা কুলীন জাতি অধিকার ইংরেজ ঘাড় হেঁট করে স্বীকার করে। কেবল যদি গাঁট থেকে পয়সাটি বার করতে হয় তো তার হিসাব চাইবে। রাজা আছে বেশ কথা মান্য করি, কিন্তু টাকাটি যদি তুমি চাও তো তার কার্যকারণ হিসাবপত্রে আমি দু কথা বলবো, বুঝবো তবে দেব। রাজা জোর করে টাকা আদায় করতে গিয়ে মহাবিপ্লব উপস্থিত করালেন, রাজাকে মেরে ফেললে। হিন্দু বলছেন কি যে রাজনৈতিক সামাজিক স্বাধীনতা বেশ কথা, কিন্তু আসল জিনিস হচ্ছে পারমার্থিক স্বাধীনতা মুক্তি, এইটি জাতীয় জীবন উদ্দেশ্য। বৈদিক বল, জৈন বল, বৌদ্ধ বল, অদ্বৈত বিশিষ্টাদ্বৈত বা দ্বৈত যা কিছু বলো সব ওইখানে একমত, ওইখানটায় হাত দিও না, তাহলেই সর্বনাশ। তাছাড়া যা করো চুপ করে আছি, লাথি মারো, কালো বলো, সর্বস্ব কেড়ে লও, বড় এসে যাচ্ছে না, কিন্তু ওই দৌড়টা ছেড়ে রাখো। এই দেখো বর্তমানকালে পাঠান বংশরা আসছিল যাচ্ছিল, কেউ সুস্থির হয়ে রাজ্য করতে পারছিল না, কেননা ওই হিন্দুর ধর্মে ক্রমাগত আঘাত করছিল। আর মোগল রাজা কেমন সুদৃঢ় প্রতিষ্ঠ, কেমন মহাবল হলো, কেন না মোগলরা ওই জায়গাটায় ঘা দেয়নি, হিন্দুরাই তো মোগলের সিংহাসনের ভিত্তি।
জাহাঙ্গীর, শাহজাহান, দারাশেকো এদের সকলের মা যে হিন্দু। আর দেখো, যেই পেড়ো ঔরঙ্গজেব আবার ওইখানটায় ঘা দিলে, অমনি অত বড় মোঘল রাজ্য স্বপ্নের ন্যায় উড়ে গেল। ওই যে ইংরেজি সুদৃঢ় সিংহাসন, এ কিসের উপর? ওই ধর্মে হাত কিছুতেই দেয় না বলে। পাদরি পুঙ্গবেরা একটু আত্র চেষ্টা করেই তো 1957 সালের হাঙ্গামা উপস্থিত করেছিল। ইংরেজরা যতক্ষণ এইটি বেশ করে বুঝবে এবং পালন করবে, ততক্ষণ ওদের তক্ততাজ অচল রাজধানী। বিজ্ঞ বহুদর্শী ইংরেজরাও এ কথা বোঝে। এখন বুঝতে পারছ তো এ রাক্ষসীর প্রাণ পাখিটি কোথায়? ধর্মে। সেইটির নাশ কেউ করতে পারেনি বলেই, সেইটির নাশ কেউ করতে পারেনি বলেই জাতটা এত সয়ে এখনো বেঁচে আছে। আচ্ছা, একজন দেশি পণ্ডিত বলছেন যে ওখানটায় প্রাণটা রাখবার এত আবশ্যক কী? সামাজিক বা রাজনৈতিক স্বাধীনতা রাখো না কেন, যেমন অন্যান্য অনেক দেশে? কথাটি তো হলো সোজা। যদি তর্কচ্ছলে স্বীকার করা যায় যে ধর্ম কর্ম সব মিথ্যা, তাহলেও কি দাঁড়ায় দেখো? অগ্নি তো এক, প্রকার বিভিন্ন। সেই এক মহাশক্তি ফরাসিতে রাজনৈতিক স্বাধীনতা, ইংরেজ বাণিজ্যে সুবিচার বিস্তার, আর হিন্দুর প্রাণে মুক্তি লাভেচ্ছারূপে বিকাশ হয়েছে। কিন্তু এই মহাশক্তির প্রেরণায় শতাব্দী কতক নানা সুখ দুঃখের ভিতর দিয়ে ফরাসি বা ইংরেজ চরিত্র গড়ে গেছে, এবং তারই প্রেরণায় লক্ষ শতাব্দীর আবর্তনে হিন্দুর জাতীয় চরিত্রের বিকাশ। বলি, আমাদের লাখো বৎসরের স্বভাব ছাড়া সোজা, না তোমার বিদেশির 2-500 বৎসরের স্বভাব ছাড়া সোজা? ইংরেজ কেন ধর্মপ্রাণ হোক না, মারামারি কাটাকাটিগুলো ভুলে শান্তশিষ্টটি হয়ে বসুক না? আসল কথা হচ্ছে, যে নদীতে পাহাড় থেকে 1000 ক্রোশ নেমে এসেছে, সেই কি আর পাহাড়ে ফিরে যায় না যেতে পারে? যেতে চেষ্টা যদি একান্ত করে, তো এদিক ওদিক ছড়িয়ে পড়ে মারা যাবে এই মাত্র। যে নদী যেমন করে হোক সমুদ্রে যাবেই, 2 দিন আগে বা পরে, 2টো ভালো জায়গার মধ্য দিয়ে না হোক, 2-1বার রাস্তাকুড় ভেদ করে। যদি 10,000 বৎসরের জাতীয় জীবনটা ভুল হয়ে থাকে, তো আর এখন উপায় নেই। এখন একটা নতুন চরিত্র গড়তে গেলেই মরে যাবে বৈত নয়। কিন্তু এ বুদ্ধিটি আগাপাস্তালা ভুল, মাপ করো, অল্পদর্শীর কথা। দেশে দেশে আগে যাও এবং অনেক দেশের অবস্থা বেশ করে দেখো, নিজের চোখে দেখো, পরের চোখে নয়। তারপর যদি মাথা থাকে তো ঘামাও, তার উপর নিজেদের পুরাণ পুঁথি পাটা পড়ো, ভারতবর্ষের দেশ দেশান্তর বেশ করে দেখো, বুদ্ধিমান পণ্ডিতের চোখে দেখো, খাজা আহাম্মকের চোখে নয়। সব দেখতে পাবে যে জাতটা ঠিক বেঁচে আছে, প্রাণ ধকধক করছে, ওপরে ছাই চাপা পড়েছে মাত্র। আর দেখবে যে এদেশের প্রাণ ধর্ম, ভাষা ধর্ম, ভাব ধর্ম, আর তোমার রাজনীতি, সমাজনীতি, রাস্তা ছেটানো, প্লেগ নিবারণ, দুর্ভিক্ষগ্রস্তকে অন্নদান, এসব চিরকাল এদেশে যা হয়েছে তাই হবে। অর্থাৎ ধর্মের মধ্য দিয়ে হবে তো হবে, নইলে ঘোড়ার ডিম, তোমার চেঁচামেচি সার রামচন্দ্র।
তাছাড়া উপায় তো সব দেশেই সেই এক, অর্থাৎ গোটা কতক শক্তিমান পুরুষ যা করছে তাই হচ্ছে, বাকিগুলো খালি ভেড়িয়া ধসান বই তো নয়। ও তোমার পার্লামেন্ট দেখলুম, সেনেট দেখলুম, ভোট ব্যালট মেজরিটি সব দেখলুম রামচন্দ্র, সব দেশেই ওই এক কথা, শক্তিমান পুরুষেরা যেদিকে ইচ্ছে সমাজকে চালাচ্ছে, বাকিগুলো ভেড়ার দল। তবে ভারতবর্ষে শক্তিমান পুরুষ কে? না, ধর্মবীর। তারা আমাদের সমাজকে চালান, তারাই সমাজের রীতিনীতি বদলাবার দরকার হলে বদলে দেন, আমরা চুপ করে শুনি আর করি। তবে এতে তোমার বাড়ার ভাগ ওই মেজরিটি ভোট প্রভৃতি হাঙ্গামাগুলো নেই এই মাত্র। অবশ্য ভোট ব্যালটের সঙ্গে প্রজাদের যে একটা শিক্ষা হয় সেটা আমরা পাই না, কিন্তু রাজনীতির নামে যে চোরের দল দেশের লোকের রক্ত চুষে সমস্ত ইউরোপীয় দেশে খাচ্ছে, মোটা তাজা হচ্ছে, সে দলও আমাদের দেশে নেই। সে ঘুষের ধুম, সে দিনে ডাকাতি যা পাশ্চাত্য দেশে হয় রামচন্দ্র, যদি ভেতরের কথা দেখতে তো মানুষের উপর হতাশ হয়ে যেতে। গোরস গলি গলি ফিরে সুরা বৈঠি বিকায়, সতীকো না মিলে ধোতি কসবিন পহনে খাসা, যাদের হাতে টাকা তারা রাজ্য শাসন নিজেদের মুঠোর ভেতর রেখেছে, প্রজাদের লুটছে শুষছে, তারপর সেপাই করে দেশ দেশান্তরে মরতে পাঠাচ্ছে। জিত হলে তাদের ঘর ভরে ধনধান্য আসবে, আর প্রজাগুলো তো সেইখানেই মারা গেল। হে রাম, চমকে যেও না, ভাঁওতায় ভুলো না। একটা কথা বুঝে দেখো, মানুষে আইন করে না আইনে মানুষ করে, মানুষে টাকা উপায় করে না টাকা মানুষ করতে পারে, মানুষে নাম যশ করে না নাম যশে মানুষ করে। মানুষ হও রামচন্দ্র, অমনি দেখবে ও সব বাকি আপনা আপনি গড়গড়িয়ে আসছে, ও পরস্পরের নেড়িকুত্তর খেয়ে খেয়ে ছেড়ে সুউদ্দেশ্য সদুপায় সৎসাহস সদ্বীর্য অবলম্বন করো। যদি জন্মেছ তো একটা দাগ রেখে যাও। তুলসী জব জগ মে আয়ো জগ হসে তুম রয়ো, এসি করনি কর চলো কি তুম হসে জগ রয়ে। যখন তুমি জন্মেছিলে তুলসী, সকলে হাসতে লাগলো, তুমি কাঁদতে লাগলে, এখন এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। এ পারো তবে তুমি মানুষ, নইলে কিসের তুমি? আর এক কথা বোঝো দাদা, অবশ্য আমাদের অন্যান্য জাতের কাছে অনেক শেখবার আছে। যে মানুষটা বলে আমার শেখবার নেই, সে মরতে বসেছে। যে জাতটা বলে আমরা সব জানতা, সে জাতের অবনতির দিন অতি নিকট। যতদিন বাঁচি ততদিন শিখি, তবে দেখো জিনিসটে আমাদের ঢঙে ফেলে নিতে হবে এই মাত্র, আর আসলটা সর্বদা বাঁচিয়ে বাকি জিনিস শিখতে হবে। বলি খাওয়া তো সব দেশেই এক, তবে আমরা পা গুটিয়ে বসে খাই, বিলাতিরা পা ঝুলিয়ে বসে খায়। এখন মনে করো যে আমি এদের রকমের রান্না খাওয়া খাচ্ছি, তা বলে কি এদের মতো ঠ্যাং ঝুলিয়ে থাকতে হবে? আমার ঠ্যাং যে জমির বাড়ি যাবার দাখিলে পড়ে, টানাটানিতে যে প্রাণ যায় তার কি? কাজেই পা গুটিয়ে এদের খাওয়া খাবো বই কি? ওই রকম বিদেশি যা কিছু শিখতে হবে সেটা আমাদের মতো করে, পা গুটিয়ে আসল জাতীয় চরিত্রটি বজায় রেখে। বলি কাপড়ে কি মানুষ হয় না মানুষে কাপড় পরে? শক্তিমান পুরুষ যে পোশাকই পরুক না কেন লোকে মানে, আর আমার মতো আহাম্মক
ধোপার বস্তা ঘাড়ে করে বেড়ালেও লোকে গ্রাহ্য করে না। আজকের পর্ব এখানে সমাপ্ত করলাম, নিয়ে আসব পরের পর্ব স্বামী বিবেকানন্দের রচনা সমগ্র থেকে শরীর ও জাতিতত্ত্ব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন পরের পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।